শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এর মধ্যেই ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাজধানী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা নির্বাচনে বিশ্বাস করে না। রোববার সকাল ৮টায় ভোট শুরুর পর কেন্দ্রে গিয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। শেখ হাসিনার সঙ্গে তার মেয়ে সাইমা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব ছিলেন। এ সময় হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী ছবি তোলেন এবং কেন্দ্রে দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। সময় শুরুর পরই প্রধানমন্ত্রী ভোটকক্ষে প্রবেশ করেন, তারপর তিনি ভোট দেন। কালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এ সময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারার জন্য দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অনেক বাধা বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তাদের ভোটের অধিকারের বিষয়ে সচেতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাঁচ বছর পর নির্বাচন আসে, জনগণ ভোট দেবে, সে নির্বাচনের ভোট দেওয়ার পরিবেশ সরকার তৈরি করতে পেরেছে। বিএনপি জামায়াত জোটরা জ্বালাও পোড়াও সহ অনেক ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে মানুষ পুড়িয়ে মারা, বোমা হামলা, ককটেল মারা, এসব জঘন্য কাজগুলো করা হয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তিনি বলেন, এদের দেশপ্রেম নেই, মানুষের কল্যাণ চায় না, গণতন্ত্রের ভালো চায় না। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই উন্নতি হয়েছে, এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে নৌকা মার্কা জয়লাভ করবে। আওয়ামী লীগ সভাপতি সবাইকে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে আসার এবং ভোট দেওয়ার আহ্বান জানান। এ ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছেন উল্লেখ করে তিনি বলেন, জেল, জুলুম, অত্যাচার, গ্রেনেড, অনেক কিছু তাকে মোকাবেলা করতে হয়েছে। নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে এমন আশাবাদ পুনর্ব্যক্ত করেন তিনি। জনগণ যাকে খুশি তাকে ভোট দিক, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য জনগণের সব ধরনের সহযোগিতাও কামনা করেন তিনি। আফসার আনাজ, কালবেলা।